হ্যালো ফ্রেন্ডস মাই নেম ইস রাহুল ঘোষ ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আজকে ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাই ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন তার সাথে সাথে সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলকে আর বেলাইকানটি প্রেস করতে বলবেন না যাতে নিত্য নতুন আপডেটস আপনারা আমার চ্যানেল থেকে পেয়ে থাকেন তাহলে বন্ধুরা আজকে আমি তোমাদের ডিফিকাল্ট প্রবলেমগুলো করাবো যেগুলো এই চ্যাপ্টার থেকে আসে আর এই প্রবলেমগুলো অ্যাট লিস্ট যদি পরীক্ষার আগেও না দেখে যাও বা এখনও যদি কেউ না দেখে থাকো তাহলে কিন্তু পরীক্ষায় নামানো খুবই টাফ ইনফ্যাক্ট নামাতেই পারবে না মানে এগুলো কিন্তু পরীক্ষার আগেও তোমাদের দেখে যেতে হবে কারণ কি এই অঙ্কগুলো আসার চান্স কিন্তু অনেক বেশি আগের অঙ্কগুলোর থেকে ঠিক আছে আর এই অঙ্কগুলোর একটু টেকনিকও আছে কিছু কিছু ট্রিক্স আছে ওই ট্রিকগুলো আমি তোমাদের এক এক করে বলার চেষ্টা করব আর তার থেকেও বড়ো কথা আমি আজকে তিনটে অঙ্ক করাবো আর তিনটে অঙ্ক খুবই লেন্দি এগুলো অ্যাকচুয়ালি তোমাদের চার নাম্বারে আসার চান্স বেশি আছে আর চার নাম্বারেই আসে তাই এগুলো কিন্তু অবশ্যই দেখে রাখবে আর লাইন টু লাইন বাই লাইন বোঝার চেষ্টা করবে কিছু কিছু ক্ষেত্রে মুখস্থও করতে হতে পারে জাস্ট কি একটুখানি ক্যালকুলেশানটা দেখে রাখবে যে কিভাবে আর কি এগোনো হচ্ছে অঙ্কটা তাহলে কিন্তু লাস্ট অবধি আশা করছি তোমরা নামিয়ে নিতে পারবে কিন্তু এখন থেকে যদি এটাকে না বোঝো তাই কিন্তু পরীক্ষার আগের দিন এসে যদি বুঝতে চাও তাহলে কিন্তু কিছুই বুঝবে না খুবই কিন্তু হার্ট প্রবলেম ঠিক আছে তাহলে তিনটে অঙ্ক বুঝতেই পারছো কত বড় হতে পারে তাহলে স্টার্ট করে দিচ্ছি কারণ আজ অনেকটা টাইম নিয়ে বোঝাবো উদাহরণ উনিশ কি আছে প্রমাণ করো যে নির্দিষ্ট আয়তনের শঙ্কু আকৃতির তাবুর জন্য ন্যূনতম ক্যানভাস লাগবে যখন তাবুর উচ্চতা তার ভূমির ব্যাসারদের রুট্টু গুণ হবে তাহলে দেখে বোঝাই যাচ্ছে না যে এটা কোনো চরম অবমানের প্রবলেম তাই তো কিন্তু আমি কী করে বুঝলাম যে এটা চরম অবমানের প্রবলেম ফার্স্টে দেখো প্রমাণ করো যে নির্দিষ্ট আয়তনের শঙ্কু আকৃতি তাবুর জন্য ন্যূনতম ক্যানভাস লাগবে ন্যূনতম কথা তার মানে কি মিনিমাম মানে কি অব তার মানে কি তোমায় কোনো একটা ভ্যালুকে কি অবমান দেখাতে হবে তাহলে এর থেকে বুঝতে পারলে কি যে এটা হলো আমার চরম অবমানের প্রবলেম ক্লিয়ার নেক্সট কি আমায় মানে এই টাইপের অঙ্কগুলোর আর কি এটা বেসিক ট্রিক আমাকে বুঝতে হবে যে আমাকে কী বার করতে দিয়েছে অ্যাকচুয়ালি মানে আমায় কিসের ভ্যালু আর কি চরম বা অবম আর কি দেখাতে বলেছে তাহলে ভালো করে অঙ্কটা পড়ো আর বোঝার চেষ্টা করো কি নির্দিষ্ট আয়তনের শঙ্কু আকৃতির তাবুর জন্য ন্যূনতম ক্যানভাস লাগবে ক্লিয়ার তাহলে এইবারে তোমাদের এইখানে একটা ডাউট থাকবে যে স্যার ক্যানভাস মানেটা কি ক্যানভাস মানে কিছুই নয় ধরো এই একটা তাবু মানে শঙ্কু আকৃতি বলতে পারো তাহলে এই তাবুর ক্যানভাস কথাটার মানে কি ক্যানভাস মানে হলো জাস্ট এই ওপরের পার্টটা পুরোটা আর কি এই নিচের পার্টটুকু মানে অ্যাকচুয়ালি এখানে বলতে চেয়েছে যে আমার কিছু ধরো কাপড় চাই ওই কাপড়টা দিয়ে আমায় পুরো টেন্টকে ঢাকতে হবে এমনভাবে যাতে টেন্টের গা মানে পুরো ঢাকা যায় প্লাস কি আমার এই নিচের গোল পোর্শান বক্রপৃষ্ঠ এটাকেও যাতে আমরা ঢাকতে পারি ঠিক আছে মানে অ্যাকচুয়ালি আমার কি আর কি কার ভ্যালুকে ম্যাক্সিমাম বা মিনিমাম দেখাতে হবে তাহলে আমার এই টুকুনি পাটের বা ক্ষেত্রফলটাও লাগবে আবার কি আমার এই ক্ষেত্রফলটাও লাগবে কারণ কি যদি আমায় কোনো মেটেরিয়াল দিয়ে এই পুরো তাবুতাকে ঢাকতে হয় তাহলে ফার্স্টে আমায় এইখান থেকে পুরোটাই কভার করতে হবে প্লাস কি আমার নিচের পাট টুকুনিও কভার করতে হবে তার মানে কি এটা কিছুই নয় এটা কিন্তু সমগ্র পৃষ্ঠতলের ক্ষেত্রফল ক্লিয়ার মানে সমগ্র তলের যে ক্ষেত্রফলটা আছে সেটাকে আমায় কি করতে হবে ম্যাক্সিমাম করতে হবে অ্যাকচুয়ালি কিন্তু তোমার তাঁবুর যখন ক্যানভাস আমরা বলি সরি একটা জিনিস আমি ভুল বলেছি তাবুর ক্যানভাস মানে কি ধরো কোনো টেন্টে আমার খালি কি উপরের পার্টটুকুই আর কি ঢাকতে লাগে তাই তো কারণ নিচের পাটে তো অনেকে সব জমায়েত করে তাই নিচের পার্টটা কিন্তু না ঢাকলেও চলে অসুবিধা নেই তাঁবুর ক্যানভাস মানে কিন্তু অ্যাকচুয়ালি তোমার এই আপার পার্টটা তার মানে কি মানে খালি এইটুকুনি এই গোল পৃষ্ঠতা বাদ দিই ক্লিয়ার আমি আসলে পুরোটাকে কনসিডার করছি বাট পুরোটা নয় খালি এইটুকুনি তাহলে এরকম কনফিউশন কিন্তু হতে পারে চাপ নেই ফার্স্ট টাইম যখন করছো তখন একটু বুঝতে অসুবিধা হতে পারে তাই ক্যানভাস মানে কি জাস্ট এইটুকুনি পার্ট এই গোল অংশটা বাদ ক্লিয়ার তাহলে এর এইটুকুনি ক্ষেত্রফলটাকে আমায় পুরো আর কি এরিয়াটাকে কভার করতে হবে তার জন্য আমার আর কি নির্দিষ্ট আয়তন একটা শঙ্কু আকৃতি তাবুর জন্য ন্যূনতম ক্যানভাস লাগবে মানে কি ওই মেটেরিয়াল লাগবে যখন তাঁবুর উচ্চতা তার ভূমির পেশার্ধ রুপটুগুণ হবে মানে এইটাকে আমায় দেখাতে হবে ক্লিয়ার তাহলে কিভাবে অঙ্কটা শুরু করব। মনে রাখবে এই সমস্ত টাইপের অঙ্কে বেশিরভাগ ক্ষেত্রে তোমার একই অঙ্কের মধ্যে চাক না চাক এস বা ক্ষেত্রফল সমগ্রতলে ক্ষেত্রফল ওটাও ইউজ হয় অ্যাজ ইউজুয়াল কিন্তু আমার শঙ্কুর আয়তনও ইউজ হয় তাহলে কখন কোনটা ইউজ করব। কি করে বুঝবো সমস্ত জিনিস আমরা অঙ্ক করতে করতে কিন্তু বুঝব ঠিক আছে তাহলে ফার্স্টে আমায় যে ইনফরমেশানগুলো দেয়া আছে সেগুলো আমি লিখি ফার্স্টে আমি একটা শঙ্কু এঁকে নিলাম অবভিয়াসলি আমার রেডিয়াসটা দিতে হবে আর কারণ কি আমার রেডিয়াস লাগবে আমি যদি এইটুকুনির ক্ষেত্রফলও বার করতে চাই তাই তো বা আমার ক্যানভাসের পরিমাণটা কারণ কি এই যে বক্রপৃষ্ঠ পুরোটা আছে তাহলে তার ক্ষেত্রফলের ফর্মুলা কি আমরা জানি পাই আর এল শঙ্কুর ক্ষেত্রে তাই তো কারণ সমগ্র তলের ক্ষেত্রফল আমার কী হয় পাই আর এল প্লাস পাই আর স্কোয়ার তাই এই পাই আর স্কোয়ারটা বাদে যে বাকি টুকুনি পড়সা আমরা ঢাকবো ক্যানভাস দিয়ে তাই সেই টুকুনি পাট মানে আর এল তাহলে আমার আর লাগছে এল লাগছে আর যেহেতু আমার আর লাগছে এল লাগছে তির্যক উচ্চতা আর কি তাহলে আমার নর্মাল হাইটও লাগবে কারণ কি আমরা জানি হাইট ব্যসা দেওয়ার তিজক উচ্চতা এদের মধ্যে একটা রিলেশন আছে দেখতেই পাচ্ছ কি এটা নাইনটি ডিগ্রি তার মানে কি এল স্কোয়ার ইকোয়ালস টু স্কোয়ার প্লাস আর স্কোয়ার ক্লিয়ার তাহলে ফার্স্টে আমরা তাই করবো যেটা আমাদের বার করতে দিয়েছে মানে ধরো আমায় এখানে যেমন বার করতে দিয়েছে শঙ্কুর কি এই ন্যূনতম ক্যানভাস লাগবে তাই তো মানে কি অ্যাকচুয়ালি আমায় বার করতে হবে কি এস ইকোয়াস টু পাই আর এল তাহলে আপাতত আমরা পাই আর এলে রাখবো আর এই টুকুনি পাটকে তোমরা আপাতত ভুলে যাও ঠিক আছে আমি বলবো যে এই টুকুনি পাটটা আমি কেন করলাম ঠিক আছে তাহলে তাঁবুর ক্যানভাসের পরিমাণ বা যেটা আমায় বার করতে হবে এস সেটার ভ্যালু কি পাই আর এল এইবারে আমি কি করছি দেখো এস স্কোয়ার ইকোস টু পাই আর স্কোয়ার এল স্কোয়ার তাহলে হঠাৎ করে এই জিনিসটা কেন করলাম তাহলে এই টাইপের প্রবলেমে আর একটা বেস্ট ট্রিক সেটা কি তোমার যে ফর্মুলা বা যার ভ্যালুটাকে ম্যাক্সিম সরি চরম বা অবং করতে হবে সেখানে ওই ফর্মুলাটার মধ্যে তোমার যতগুলো ভ্যারিয়েবল থাক তোমায় সেটাকে একটা ভ্যারিয়েবেলে কনভার্ট করতে হবে এবার তার জন্য যাবতীয় জিনিস যাবতীয় ফর্মুলা তোমরা ইউজ করতে পারো ক্লিয়ার হলো ব্যাপারটা আমার মানে কি ধরো আমি পাইয়ারের কথা বলছি এখানে কি আরও আমার ভ্যারিয়েবেল এলো আমার ভ্যারিয়েবেল কিন্তু আমায় কি করতে হবে যে কোনো একটা ভ্যারিয়েলে কনভার্ট করতে হবে ক্লিয়ার তাহলে দেখো আমরা এই ডায়াগ্রাম থেকে ইজিলি কি বলতে পারি এল স্কোয়ার ইকোয়ালস টু এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার এটা আমাদের অলরেডি জানা তাহলে আমি কি করছি এল স্কোয়ারের জায়গায় ইজিলি এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার বসাতে পারি কারণ কি তাতে আমার কি হচ্ছে এলের পার্টটা কমে যাচ্ছে বটেই আমার ওখানে আর আসুক আর তার সাথে এইচে আসুক কিন্তু আমার এল একটা ভ্যারিয়েল পুরো কি মুছে যাচ্ছে আর কি এইবারের নেক্সট ব্যাপারটা দেখো এখনও কিন্তু আমার ফর্মুলার মধ্যে আর আর এইচ দুটো ভ্যারিয়েবেল আছে আর আমি কিন্তু এইখান থেকে আর কোনো ইনফরমেশান পাচ্ছি না আর আমায় অ্যাকচুয়ালি এখান থেকে কী বার করতে হচ্ছে দেখতে পাচ্ছ এস বা ক্ষেত্রফল তার মানে কি ক্ষেত্রফল ছাড়া আর কি ফর্মুলা হয় আয়তন তাহলে আমাকে এমন কিছু করে আয়তনের ইউজ করতে হবে যেখানে আমায় এইচ আর আর এর মধ্যে কিছু রিলেশন বার করতে হবে আর ওই রিলেশনটাকেই বসিয়ে কিন্তু আমায় একটা ভ্যারিয়েল একে কনভার্ট করতে হবে ক্লিয়ার তাহলে দেখো তোমার শঙ্কুর আয়তন আমি কি ধরলাম ভি ঠিক আছে কিসের জন্য আমি যাতে আর আর এইচের মধ্যে রিলেশন বার করতে পারি কারণ কি আমার বক্র পৃষ্ঠের ক্ষেত্রফল এস দিয়ে একা কাজ হচ্ছে না আমি এলটাকে সরাতে পারলেও আমি কিন্তু এইচটাকে সরাতে পারিনি তাহলে শঙ্কুর আয়তন কি। শঙ্কুর আয়তন কি ভি ইকোয়াস টু ওয়ান থার্ড পাই আর স্কোয়ার এইচ এই ফর্মুলাগুলো কিন্তু তোমাদের অলরেডি জানা থাকতে হবে কারণ কি এগুলো তোমরা আগে শিখে এসছো এগুলো ছাড়া কিন্তু অঙ্ক করতে পারবে না তাহলে এবারে দেখো এখান থেকে এইচ বার করা আর কি কষ্টকর কারণ কি তোমার এখানে এইচ স্কোয়ার আছে কিন্তু তুমি আর স্কোয়ার ডাইরেক্ট বার করতে পারছো আর এতে কোনো অসুবিধা নেই তুমি যদি চাও তো এটাকে আরেও রাখতে পারো এটাকে এইচেও রাখতে পারো মোদ্দা কথা হলো তোমায় যে কোনো একটা ভ্যারিয়েল কনভার্ট করতে হবে ক্লিয়ার টেকনিকটা বোঝা গেল তাহলে তাহলে আমি আর স্কোয়ারটাকে কনভার্ট করব তাই আর্ট স্কোয়ার ইকুয়ালস টু আমি এখান থেকে কী বার করেছি থ্রি ভি বাই পাই এইচ এই টাইপের নাইনটি পার্সেন্ট প্রবলেমে বক্রপৃষ্ঠে ক্ষেত্রফলও কাজে লাগে প্লাস কিন্তু আয়তনও কাজে লাগে ঠিক আছে তাই এই জিনিসগুলো মাথায় রাখবে তাহলে বোঝা গেল যে আয় মানে অ্যাডিশনালভাবে আয়তনের ইউজটা কখন করলাম যখন আমরা একটা ভ্যারিয়েবলকে আর একটা চেঞ্জ করতে পারলাম না ঠিক আছে আগের থেকে কিন্তু করবো না আমি যেহেতু জানি তাই আমি আগের থেকে করে রেখেছি কিন্তু তোমরা যখন ফার্স্ট করবে তখন এগুলোকে আগে কনভার্ট করতে শিখবে তারপরে অ্যাডিশনাল জিনিসগুলোকে আনবে না আমি কিন্তু সব ঘেটে যেতে পারি ঠিক আছে তাহলে এবারে আমি কী করবো আর স্কোয়ারের জায়গায় থ্রি বি বাই পাই এইচ বসাবো এইখানে তাই আর স্কোয়ারের জায়গায় থ্রি বি বাই পাই এইচ বসিয়ে পাইকি এ স্কোয়ার ইকোলস টু থ্রি বি পাই স্কোয়ার বাই পাই এইচ ইন্টু এইট স্কোয়ার প্লাস থ্রি বি বাই পাই এইচ এইবারে দেখো তোমার কিন্তু ব্যাপারটা কি তোমার এই এখানে কিন্তু খালি ভ্যারিয়েবেল থেকে যাচ্ছে কিন্তু তোমরা কি বলবে তোমরা বলবে স্যার এখানে ভিও তো আছে ভ্যারিয়েবেল তাই ভিটাকে কেন ধরছেন না ভালো করে দেখো এখানে কিন্তু বলে দিয়েছে প্রমাণ করো যে নির্দিষ্ট আয়তন তোমায় কিন্তু আগের থেকে বলে এসছে নির্দিষ্ট আয়তন এর কথাটার মানে কি মানে আয়তন কিন্তু আমার কনস্ট্যান্ট থাকছে বা কি ওটা আমরা ভ্যালুটা জানি ওটা কিছুতে চেঞ্জ হতে পারে না ঠিক আছে মানে আমি যখন ফার্স্ট ডেডিভিশন করব। তখন কিন্তু আমি ভিটাকে কী হিসাবে ধরবো অ্যাজ আ কনস্ট্যান্ট ক্লিয়ার আর এবার তোমরা বলো একটা জিনিস আমি ডেরিভেশান তো অবভিয়াসলি করবো কিন্তু কার রেসপেক্টে করবো আর এর রেসপেক্টে এর রেসপেক্টে এর রেসপেক্টে না ভি এর রেসপেক্টে তাই দেখো ভি হলো গিয়ে কনস্ট্যান্ট করে লাভ নেই এইবারে দেখো পুরো এক্সপ্রেশনের মধ্যে আরও নেই এলও নেই তার মানে কি যদি আমি আর বা এলের রেসপেক্টে ডেরিভেশন করিও আমার পুরো জিনিসটা কনস্ট্যান্ট হিসাবে বাইরে বেরিয়ে যাবে তার মানে কোনো আমার সুবিধা হচ্ছে না তাহলে আমায় কার রেসপেক্টে ডেরিভেশন করতে হবে ঠিক বুঝেছো কি এইচ কারণ কি একমাত্র এইচই এখানে আছে বি কনস্ট্যান্ট তার মানে এইচই একমাত্র বেছে আছে তাহলে আমি এইচের রেসপেক্টে ফার্স্ট ডেরিভেশন করবো কারণ কি আমাকে অপমান দেখাতে হবে তার মানে কি ফার্স্ট ডেরিভেটিভও লাগবে সেকেন্ড ডেরিভেটিভও লাগবে ফার্স্ট ডেরিভেটিভকে ইকুয়াল করে ওখান থেকে আমরা কিছু একটা ভ্যালু পাবো সেটা সেকেন্ডে বসাবো বসিয়ে সেটাকে আর কি অবম দেখাতে হবে ক্লিয়ার তাহলে আশা করছি বুঝতে পারছো কোথাও না বুঝতে পারলে কিন্তু কমেন্ট করে অবভিয়াসলি জিজ্ঞাসা করবে তাই এর রেসপেক্টে ফার্স্ট ডেরিভেটিভ করলাম এরকম ভ্যালু পেলাম সেকেন্ড ডেরিভেটিভ করলাম এই রকম ভ্যালু পেলাম জাস্ট কি ভি আমার কনস্ট্যান্ট হিসেবে বাইরে বার করছি আর এর রেসপেক্টে নর্মাল ডেরিভেশন করছি ক্লিয়ার তাহলে এবারে আমার ফার্স্ট কি কাজ হবে ফার্স্ট ডেরিভেশনকে ইকুয়াল টু জিরো করা কারণ কি এখানে আমার অবমান আছে তাই ইকুয়াল টু করে দেখো আমি এখান থেকে কার ভ্যালুটা ফাইন করব সেটা দেখার বিষয় আমি এখান থেকে যার রেসপেক্টে করছি ক্লিয়ার তার ভ্যালুটা ফাইন্ড করব। আমি কার রেসপেক্টে ডেরিভেশনগুলো করেছি এইচ তাহলে আমি এইচের ভ্যালুটা ফাইন্ড করব যাই হোক তাহলে এইচ ইকস্ট আমি কত পাচ্ছি সিক্স ভি বাই পাই টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি ঠিক আছে ক্লিয়ার এইবারে কি এই ভ্যালুটা আমি কোথায় বসাবো আমার সেকেন্ড ডেরিভিটিভে আর চেক করব যে যদি ওটা অবমান হয় তাহলে অবভিয়াসলি কি এই মানটা আমার গ্রেটার দ্যান জিরো হবে ক্লিয়ার তাহলে আমি এখানে বসিয়ে দিয়েছি এই চিকোয়াস টু এই ভ্যালুটা দেখো তুমি কী পাচ্ছ ফিফটি ফোর ভি স্কোয়ার ডিভাইডেড বাই সিক্স ভি বাই পাই টু দি পাওয়ার ফোর বাই থ্রি এইবারে আমরা রিয়েল জিনিস নিয়ে কাজ করছি তার মানে কি নিচের ভ্যালুটা অবভিয়াসলি আমার পজিটিভ হবেই হবে ক্লিয়ার আর উপরে দেখতে পাচ্ছ কি আছে বি এর প্লাস এটা আয়তন আয়তন কখনও নেগেটিভ হতে পারে না তাই কি আমার পুরো জিনিসটাই পজিটিভ তার মানে কি আমি এই চিকোয়াস টু এই ভ্যালুটার জন্য কি আমরা ন্যূনতম মান পাচ্ছি তাহলে তাবুর ন্যূনতম ক্যানভাসের জন্য অ্যাকচুয়ালি আমার কি হচ্ছে দেখতে পাচ্ছো এই রিলেশান থেকে আমরা পাচ্ছি এইচ কিউ ইক টু সিক্স বি ওয়াই পাই এইখানে দেখো আমরা কি করছি আমরা চালাকি করে ভি এর ভ্যালুটা এবারে বসাচ্ছি কারণ কি আমার লাস্ট অব দি কার মধ্যে রিলেশান বার করতে হবে এইচ আর আর এর মধ্যে আর কি দেখাতে হবে এইচ ইকোস টু রুট টু আর কারণ কি বলেছে যে হাইট রুট টু গুণ হবে ব্যাসার্ধ তাই তো তাই জন্য আমি ভিটাকে এবার চেঞ্জ করে তার নর্মাল ফর্মে আনছি ওয়ান থার্ড ফাইভ আর স্কোয়ার এইচ 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 ক্যান্সেল আউট হলো দেখো কী পাচ্ছ এইচ স্কোয়ার টু টু আর স্কোয়ার যেহেতু কি আরও পজিটিভ এইচও পজিটিভ তাই আমি অবভিয়াসলি এখান থেকে প্লাস মাইনাসে খালি প্লাস পাবো পজিটিভ বলে তাই আর এইচ টু কত পাবো রুট টু আর ক্লিয়ার তাই প্রমাণটা হলো আশা করছি বুঝতে পেরেছো তাহলে এরকম একটা প্রবলেম দিয়ে কিন্তু কাজ হবে না আমি আরও দুটো প্রবলেম ডিসকাস করব। তারপরে আশা করছি এই টাইপের সমস্ত প্রবলেম ক্লিয়ার হয়ে যাবে এমনকি নিজেরা ইন্টারেস্ট ইন্টারেস্টেডও হবে আর বইয়ের অঙ্কগুলোকেও দেখার চেষ্টা করবে ঠিক আছে আর এই অঙ্কগুলো যদি বইতে না থাকে তাহলে কিন্তু প্লিজ টুকে নিও এগুলো কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট নেক্সট সেম টাইপের প্রবলেম দেখো একটি শঙ্কুর উচ্চতা প্রদত্ত দেখাও যে শঙ্কুর আয়তন বৃহত্তম হলে তার অর্ধশীর্ষ কোন হবে টেন ইনভার্স রুট টু ফার্স্ট তোমরা নিশ্চয়ই আমি শিওর জানো না অর্ধশীর্ষকোণটা কী তাহলে আমি বলে দিই তাহলে এই হলো একটা শঙ্কু শঙ্কুকে আমি এখানে কী করেছি নিচের এই পৃষ্ঠতল পৃষ্ঠতলে ব্যাসার্ধ কি আর ধরেছি হাইটটা এইচ ধরেছি উচ্চতা এল ধরেছি আর অর্ধশীর্ষকোণ মানে কি আমার এই অ্যাঙ্গেলটা যেটাকে আমি আলফা নাম দিয়েছি তাহলে এই আলফাটাকে আমরা বলি হলো অর্ধশীর্ষকোন ক্লিয়ার তাহলে আমি কী দেখাতে বলেছি যে আয়তন যদি বৃহত্তম হয় যখন অর্ধ শীর্ষকোণ ট্যান ইনভার্স রুট টু হয় তার মানে আমায় অ্যাকচুয়ালি কাকে নিয়ে কাজ করতে হবে আয়তন নিয়ে ঠিক আছে নেক্সট আর একটা ডাউট আছে আমার যে অর্ধ শীর্ষকোণ ট্যান ইনভার্স রুট টু এর সাথে আয়তনের কি সম্পর্ক তার মানে আমার কোথাও একটা খটকা রয়ে গেল যে আয়তনটা মানে আয়তনের সাথে আমায় এই অর্ধ শীর্ষকোণে কোনো না কোনো রিলেশান বার করতে হবে তা না হলে আমি এই আয়তন বৃহত্তম হলেও অর্ধশীকোন ট্যানিনভাস রুটু দেখাতে পারবো না ক্লিয়ার বোঝা গেল ব্যাপারটা তাহলে আমার আয়তনকে কিন্তু এই অর্ধ শিশুকোণের আকারে আনতে হবে এটা কিন্তু আমি ক্লু পেলাম কোয়েশ্চেন থেকে ক্লিয়ার তাহলে সেই আগের ইনফরমেশানগুলোই আবার লিখবো শঙ্কুর অর্ধ শিশুকোন আলফা এবং শঙ্কুর আয়তন ধরি ভি কারণ কি আমার আয়তন নিয়ে কাজ আছে ঠিক আছে তাহলে ভালো করে দেখো আবার এই ট্রায়াঙ্গেল মানে ও এ কারণ এই ট্রায়াঙ্গেল থেকেই কিন্তু আমরা এই আলফাকে সরি এই আলফাকে কিন্তু কনভার্ট করতে পারবো এইবারে দেখো তোমরা এই পার্টটা এখনও হয়তো বুঝতে পারবে আমি বলে দিচ্ছি তোমরা নেক্সট লাইন থেকে কিন্তু ব্যাপারটা বুঝতে পারবে যে কেন আমি এই জিনিসটা করলাম তাহলে ও এ বি ত্রিভুজ থেকে আমরা কি পাচ্ছি আর বাই এল ইকোয়স টু সাইন আলফা বা আর ইকো আমি কত পাচ্ছি এল সাইন আলফা তাই দেখতে পাচ্ছ আমি আর কে কার আকারে লিখেছি এল আর সাইন আলফার আকারে ক্লিয়ার তাহলে আমি আর কে যার আকারেই লিখলাম সেই হিসাবে আমি এইচকে সেম আকারে লিখবো তাহলে আমি এইখান থেকেই আবার কি পাই এইচ বাই এল ইকোয়াস টু কস আলফা বা আমি কী পাই এইচ ইকোলস টু এল কস আলফা তাহলে আমি আর কে লিখলাম এল সাইন আলফা দিয়ে এইচকে লিখলাম এল কস আলফা দিয়ে ব্যাপারটা কি। তাহলে আমি কি বলেছি যে আয়তনে ফর্মুলাটা আগে লিখে না আয়তনের ফর্মুলা কি ভি ইকোয়াস টু ওয়ান থার্ড পাই আর স্কোয়ার এইচ এবারে এখানে যাই থাক আমি কি বলেছি এটাকে যেভাবেই হোক তোমায় একটা আর কি কি বলবো একটা ভ্যারিয়েলে কনভার্ট করতে হবে তার মানে কি আমায় আরকে চেঞ্জ করতে হবে এইচকে চেঞ্জ করতে হবে যে কোনো একটা ভ্যারিয়েলে আনতে হবে এইবারে আমায় কী দেওয়া আছে অর্ধ শীর্ষকোনের আকারে লিখতে হবে আমি একটু আগে বললাম কারণ কোয়েশ্চেন দেওয়া আছে তাই জন্য কিন্তু আমি অর্ধকোণের সাথে রিলেশানগুলো বার করেছি যাতে অর্ধকোণের এই আর আর এইচ এই ভ্যালুগুলোকে আমি এখানে পুট করতে পারি ক্লিয়ার আর তার থেকেও একটা বড় ব্যাপার হলো যে আমি এল ইকোয়াস টুই কেন বার করলাম তাই তো মানে আর ইকোয়াস টু এল ইন্টু সাইন আলফা আমি কেন বার করলাম না যে এল ইকোয়াস টু আর বাই সাইন আলফা সেটাও তো করতে পারতাম তার জন্য দেখো ব্যাপারটা কি ওই জন্য বলি কোয়েশ্চেন ভালো করে পড়তে হবে এই টাইপের প্রবলেমের ক্ষেত্রে একটি শঙ্কুর তির্যক উচ্চতা প্রদত্ত তার মানে কি ওটা তোমায় গিভান আছে আর মানে কি ওটা হলো কনস্ট্যান্ট তার মানে কি ওটা অ্যাজ কনস্ট্যান্ট হিসাবে ট্রিট তুমি করতে পারো তার মানে কি তার মানে এল যদি আমার থেকেও যায় ওটা কিন্তু কনস্ট্যান্ট হিসাবে ট্রিট হবে তাই আমার কিন্তু ডেরিভেশনে কোনো অসুবিধা হবে না আমায় খুঁজতে হবে না যে ওটাকে কার রেসপেক্টে করতে হবে অ্যাকচুয়ালি আমি এটাকে একটা ভ্যারিয়েবেল কনভার্ট করার এই টেকনিক বা ট্রিকটা আমি তোমাদের বলেছি কারণ কারণ তোমরা তো তাহলে বুঝতে পারবে না যে অ্যাকচুয়ালি আমি কার এসপেক্টে ডিফারেন্সিয়েট করব আর এর রেসপেক্টে না এইচ এর এসপেক্টে দুটো থাকে কিন্তু ওটাই যদি তুমি একটা ভ্যারিয়েবেল কনভার্ট করতে পারো তাহলে তুমি বুঝতে পারবে যে কার্ড রেসপেক্টে আর কি ডেরিভেশনটা করতে হবে ক্লিয়ার তাহলে দেখো আমি ভ্যালুগুলোকে বসিয়ে এই ভ্যালুটা পেলাম যেখানে কি এল হলো কি আমার কনস্ট্যান্ট তার মানে কি আমার আলফাটা চেঞ্জেবল আলফা আমি চেঞ্জ করতে পারি তাই তো এর থেকে তাই বোঝা যাচ্ছে তাহলে এটাকে আমি এইভাবে লিখতে পারি এইবারে দেখো আমার এইখানে এল কনস্ট্যান্ট বাকি এই পার্টটাও কনস্ট্যান্ট তাহলে ভ্যারিয়েবলটাকে আলফা ঠিক বলেছো তাই আলফা যদি আমার ভ্যারিয়েবল হয় তার মানে কি আমি কে কার রেসপেক্টে ডেরিভেটিভ বা অবকলন করব আলফা রেসপেক্টে তাহলে আমি কী পাচ্ছি ডিভি বাই ডি আলফা ইকোয়ালস টু কি পাই এল কিউব বাই থ্রি ইন্টু টু ক স্কোয়ার আলফা মাইনাস সাইন স্কোয়ার আলফা ঠিক আছে আবার কি আরেকটা ডেরিভেটিভ বার করে রাখতে হবে আমার সেকেন্ড ডেরিভেশন তার মানে কি ডি টু ভি বাই ডি আলফা টু ইকোয়াস টু আমি পাচ্ছি এই বড় ব্যাপারটা তাহলে যে আমায় কী বলেছে ভিকে চরম দেখাতে হবে বা বৃহত্তম দেখাতে হবে তার মানে কি ডিবি বাই ডি আলফা কী হবে আমার ইকোয়ালস টু জিরো করতে হবে তাহলে ইকোয়ালস টু জিরো যদি আমি করি দেখো এখান থেকে আমি কী ভ্যালু পাচ্ছি ডিবি বাই ডি আলফা ইকোয়ালস টু যদি জিরো হয় তাহলে আমি কী পাচ্ছি টু ক স্কোয়ার আলফা মাইনাস সাইন স্কোয়ার আলফা ইকোয়ালস টু জিরো সরি এখানে সাইন আলফা লেখা হয়ে গেছে সাইন আলফা হবে না খালি এই পার্ট জিরো কারণ এইটাকে পুরো ওই জিরোর ওদিকে নিয়ে যেতে পারি ঠিক আছে তাহলে এই জিনিসটাকে আমার সিম্পলিফাই করতে হবে তাহলে ভালো করে দেখো আমি ইজিলি দেখে বোঝা যাচ্ছে যে এই টুকুনি পার্ট এইখান থেকে সোজা একটা লাইন টানলে ওই পুরোটা নাইনটি ডিগ্রি হয় মানে একটা সমকোণ যদি টানি তাহলে এটা কি জিরোর থেকে বেশি পার্ট কি নাইনটির থেকে কম তার মানে কি জিরো লেস দ্যান আলফা লেস দ্যান পাই বাই টু তাহলে কি আমি কি পাচ্ছি টু ক স্কোয়ার আলফা মাইনাস সাইন্স স্কোয়ার আলফা ইকোয়াস টু জিরো ওখান থেকে আমি তুলনা করে কি পাচ্ছি ট্যান স্কোয়ার আলফা ইকোয়াস টু টু তাহলে টেন আলফা ইকোয়াস টু কী হচ্ছে আমার রুট টু তাহলে টেন আলফা যদি আমার রুট টু হয় আর কেন রুট টু হলো কেন মাইনাস রুট টু হলো কারণ কি প্লাস মাইনাস আসবে যেহেতু আমার কি এটা ফার্স্ট কোয়ার্ডেন্টে লাইক হচ্ছে আর আমরা কি জানি ফার্স্ট কোয়ার্ডেন্টে কী হয় আমার টেন পজিটিভ হয় তাই জন্য এক্ষেত্রেও কিন্তু আমার টেনের ভ্যালু পজিটিভ এসছে তাহলে আমি কি বলতে পাচ্ছি। টেন আলফা যদি আমার রুট টু হয় তাহলে দেখো এইখান থেকে মানে আর কি ত্রিভুজ আঁকতে হবে ত্রিভুজেকে আমি কী ক্যালকুলেট করবো সাইন আলফা কস আলফা এবারে কথা হল ক্যালকুলেটটা কেন করবো কারণ কি তোমায় দেখাতে হবে যে ডি টু বাই ডি বি বাই ডি আলফা টু এখানে তোমায় ওই আলফার ভ্যালুটা পুট করতে হবে আলফার ভ্যালুটা পুট করে কী দেখাতে হবে যে ওটা লেস দ্যান জিরো কারণ কি তবে গিয়ে আমরা ওখানে চরম চরমমান পাবো আর সেখান থেকেই আমি কি বার করে নিতে পারবো ইজিলি টেন আলফা ইকোয়াস টু রুট টু তাহলে কি আলফা ইকোয়াস টু রুট টু তাহলে এখানে কিন্তু আমার অঙ্কটা শেষ হয়নি আমায় কিন্তু শো করাতে হবে যে ওখানে আমার বৃহত্তমান আছে আর বৃহত্তমানের জন্য আমি ইজিলি এর এক্সপ্রেশন থেকে দেখতে পাচ্ছি যে আমার কী লাগবে সাইন আলফা কস আলফা এর ভ্যালুগুলো লাগবে তাহলে এখানে এই আলফার ভ্যালুগুলো বসানোর থেকে আমার মনে হয় এই ত্রিভুজেকে সাইন আর কস বার করে নেওয়া অনেক বেটার আর ওই ভ্যালুগুলোকে ওখানে বসানো ভালো তাই ত্রিভুজেকে আমি এখান থেকে সাইন আলফা কস আলফার মান বার করতে পারি বার করে ওটাকে পুট করলাম পুট করে দেখো সিমপ্লিফাই করলাম আগে একটা মাইনাস সাইন অটোমেটিক চলে আসবে তাহলে কি আমি লেস দেন জিরো পাচ্ছি তাহলে শঙ্কুর আয়তন কি বৃহত্তম হবে যখন আমার কি ট্যান আলফা ইকোস টু রুট টু হবে বা কি আলফা ইকোস টু আমার ট্যান ইনভার্স রুট টু হবে তাই বোঝা গেল আশা করছি এবারে সবকটা অঙ্ক ক্লিয়ার হচ্ছে তোমাদের পরপর কোনো বুঝতে অসুবিধা হচ্ছে না তাহলে অনেক বেশি কিন্তু ক্যালকুলেশন আছে খুব মাথা ঠান্ডা করে অঙ্কগুলো করতে হবে ফার্স্ট এখনও অঙ্কগুলোকে বুঝতে হবে ঠিক আছে তাহলে যে আমাদের লাস্ট অঙ্কটা আছে সেটা আমার অনেক আগে অ্যাকচুয়ালি করা ছিল একটু টাইম নিচ্ছি সরি তার জন্য হ্যাঁ পেয়ে গেছি অঙ্কটা তাহলে এটা হলো ওই থার্ড অঙ্কটা যেটা খুবই ইম্পর্টেন্ট দেখতে পাচ্ছ আমি স্টার মেরে রেখেছি খুবই ইম্পর্টেন্ট আমি জানি না তোমাদের আছে নাকি এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ঠিক আছে লম্ব বৃত্তাকার একটি শঙ্কুর সমগ্রতলে ক্ষেত্রফল প্রদত্ত আছে দেখাও যে শঙ্কুর আয়তন বৃহৎ হবে যদি অর্ধশীর্ষ কোনটি সাইন ইনভার্স ওয়ান বাই থ্রি হয় তাহলে তুমি কি ইজিলি বলতে পারছ যে আমার কি আছে সমগ্র তলে ক্ষেত্রফলটা প্রদত্ত আছে তার মানে কি আমরা এতগুলো অঙ্ক করার পর এটা বুঝতে পেরেছি যেটা প্রদত্ত থাকবে সেটা তার মানে কি কনস্ট্যান্ট থাকবে তাই তো তার মানে কি এখানে আমার এস বা সমগ্র তলে ক্ষেত্রফলটা কনস্ট্যান্ট থাকতে হবে আর আমায় কি আয়তন সর্ববৃহৎ এটা দেখাতে হবে আর অর্ধ শীর্ষ কোনটি সাইন ইনভার্স ওয়ান বাই থ্রি হচ্ছে সেটা আমায় দেখাতে হবে এবারে কথা হলো যে এটার সাথে তাহলে ওটা এমন কি আলাদা আছে তাই তো তাহলে অঙ্কটা করতে করতে বুঝতে পারবে তাহলে আমি কি করেছি এই একটা শঙ্কু এঁকে নিয়েছি ঠিক আছে মনে করা যাক এবিসি শঙ্কুর ভূমির কেন্দ্র ও এবং এইচ এল আর হলো যথাক্রমে শঙ্কুর উচ্চতা তীর্যক উচ্চতা ভূমির ব্যাসার্ধ ঠিক আছে অর্ধশীর্ষকোন এক্ষুনি বললাম যে এই কোনটা হয় আমার আলফা কারণ কি আমি এল এখানে ধরেছি এইচ এখানে ধরেছি আর এখানে ধরেছি যদি আমি এখানে এইচ এখানে আর এখানে এল ধরতাম তাহলে আলফা আমি এইটাকে বলতাম ক্লিয়ার তাহলে আমায় কী বার করতে হবে আমায় ফার্স্টে বার করতে হবে এই আয়তনের ব্যাপারটা তাই তো এবার যেহেতু আমি আগের থেকে জানি তাই আমি কনভারশানগুলো আগের থেকে করে রেখেছি তাহলে আমি বুঝতেই পারছি যে সমগ্র তল আমায় কনস্ট্যান্ট দেওয়া আছে মানে কি সমগ্র তল নিয়ে আমায় কিছু না কিছু কাজ করতে হবে ঠিক আছে তাহলে দেখতে পাচ্ছ শঙ্কুর তলে আয়তন কি হচ্ছে আমার এই পুরো বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল প্লাস এই পুরো বৃত্তটা তার মানে কি পাই আর স্কোয়ার প্লাস পাই আর এল যেটা বলেছি এখান থেকে দেখো আমি কার ভ্যালু বার করলাম এলের ভ্যালুটা বার করে রাখলাম কারণ কি আমাকে ওই একটা ভ্যারিয়েবল করার জন্য কিন্তু এলের এই ভ্যালুটা লাগবে ক্লিয়ার এবারে শঙ্কুর আয়তন আমার কি হচ্ছে ওয়ান থার্ড আর স্কোয়ার এইচ একই টাইপের প্রবলেম কোনো অসুবিধা নেই তাহলে ভি স্কোয়ার করে নিলাম কারণ কি আমায় এখানে এইচ স্কোয়ার লাগবে তবে গিয়ে আমি কনভারশানটা করতে পারো এর মাধ্যমে তাই তো কারণ কি আমি এখান থেকে এলের ভ্যালুটা বার করেছি তাই তো তাহলে ওয়ান থার্ড কত হচ্ছে এখন এই ওয়ান বাই নাইন পাই আর স্কোয়ার সরি পাই স্কোয়ার আর টু দি পাওয়ার ফোর এইচ স্কোয়ার তাহলে আমি এইখান থেকে কি পাচ্ছি আমার এল স্কোয়ার ইকোয়ালস টু এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার তাহলে আমি এইচ স্কোয়ারের জায়গায় কি লিখতে পারি এল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার যেহেতু আমরা এই শঙ্কুর থেকে এটা পাচ্ছি তাই দেখতে পাচ্ছ আমায় কি এখন ইকুয়েশনের মধ্যে আর আর এল দুটো ভ্যারিয়েবেল আছে যেখানে আমি এলের ভ্যালুটাকে অলরেডি ক্যালকুলেট করেই রেখেছি আগের থেকে তার মানে কি আমি এলের এই ভ্যালুটাই কিন্তু পুট করবো আর এর জায়গায় ক্লিয়ার আর আমি ইজিলি দেখতে পাচ্ছি যে এলের জায়গায় আমি যদি এরা পুট করি আমার কিন্তু এস অটোমেটিক চলে আসছে আর এস এলে ভালোই কারণ কি আমার এস লাগবে তাই জন্যই কিন্তু আমার বলা হয়েছে যে এসটা কনস্ট্যান্ট ক্লিয়ার তাহলে এটা কিছুই নয় এটা ওই সেম টাইপেরই প্রবলেম আশা করছি এবার খুব ইজি লাগছে এটার যে মেন ব্যাপারটা সেটা হলো ক্যালকুলেশন পার্ট ওটা একটু চাপের আছে ঠিক আছে দেখতেই পাচ্ছ কত বড় বড় পাওয়ার নিয়ে আর কি কাজ আছে তাহলে এটাকে সিমপ্লিফাই করলে তোমরা এই জিনিসটা পাবে দেখতেই পাচ্ছ এস কনস্ট্যান্ট আর কি আর একমাত্র ভ্যারিয়েবেল আছে তার মানে কি আমি বিকে কার্ড এসপেক্টে অবভিয়াসলি ডিফারেন্সিয়েট করবো আর এর রেসপেক্টে ক্লিয়ার তাহলে এটাকে আরও সিমপ্লিফাই করে এইভাবে লিখতে পারি যত ইচ্ছা সিমপ্লিফাই করতে পারো কোনো অসুবিধা নেই এইবারে দেখো আমি কী করছি মনে করি ভি স্কোয়ার ইকোয়াস টু জেড আমার সুবিধার জন্য সুতরাং ভি এর চরম অবমান সর্বদাই এর চরম অবমানের উপর নির্ভরশীল ক্লিয়ার আমার সুবিধার জন্য ভি স্কোয়ারটাকে সরানোর জন্য আমি এটাকে জেড লিখে দিয়েছি কোনো অসুবিধা নেই তাই জেড ইকোয়াস টু কি আমার এইটা তাহলে আমি কি বললাম আর এর রেসপেক্টে অবকলন করবো এবারে দেখতে পাচ্ছ আর এর রেসপেক্টে করেছি ফার্স্ট ডেরিভেশান সেকেন্ড ডেরিভেশন তাহলে এবারে আমার কি কাজ এই জেডের ভ্যালুটাকে চরমার অবমান দেখাতে হবে তাই জন্য কি আমায় এটা ইকোয়স টু জিরো বার করতে হবে এবারে কি বলেছি যাকে জিরো বার করবে সেটা সমান আর কি ভ্যালুটা লিখবে ঠিক আছে তাহলে আমি এটা ইকোয়াস টু জিরো করছি করার পর দেখো আর ইকোয়াস টু জিরো পাচ্ছি একটা সমীকরণে আর জিরো হতে পারে না কারণ কি আর একটা ব্যাসার্ধ ব্যাসার্ধ কোনো জিরো হতে পারে না তাহলে মানে কি ওটার কোনো এক্সিস্টেন্সই নেই ঠিক আছে তাহলে আমি আরেকটার থেকে কি পাচ্ছি দেখো এস ইকোস টু ফোর পাই আর স্কোয়ার এবার তোমরা জেনে একটু অবাক হবে যে আমি এ সিকোয়ালস টু ফোর পাই আর স্কোয়ার এরম কেন লিখেছি আর ইকোয়ালস টু এস ডি কেন লিখিনি তাহলে দেখো তোমায় এখানে যাই বার করতে হবে তোমায় কিন্তু এই এস এর ভ্যালুটা কিন্তু এখানে পুট করতে হবে তোমাকে এইটাকে লেস দ্যান বা গ্রেটার দ্যান জিরো দেখানোর জন্য ক্লিয়ার হলো ব্যাপারটা তাই জন্য এসটাকে আমি ভদ্রভাবে লিখে রেখেছি যাতে তোমরা এখানে ইজিলি পুট করতে পারো তাহলে এই এস ইকস টু ফোর পাই আর স্কোয়ার এটাকে আমি কোথায় পুট করবো ডি টু জেড বাই ডি টুতে তাই দেখো পুট করার পর আমার ভ্যালুটা কিন্তু এইরকম আসছে মাইনাস ফোর এ স্কোয়ার বাই এন লেস দ্যান জিরো অবভিয়াসলি হবে কারণ কি এস আমার সমগ্রতলে ক্ষেত্রফল যেটা সব সময় পজিটিভ হয় এমনিও স্কোয়ারে আছে তাই এটা নেগেটিভ মানে কি আমি ওখানে জেড বা আমার আয়তন কি পাচ্ছি চরম তাই কার জন্য পাচ্ছি এ সিকোয়ালস টু ফোর পাই আর স্কোয়ারে এর জন্য তাই দেখা যাক এখান থেকে এবার কি করে বার করি তাহলে জেডের মান আমরা বৃহত্তম পাচ্ছি কখন যখন এ সিকোয়স টু ফোর পাই আর স্কোয়ার হচ্ছে তাহলে এস যদি আমার ফোর পাই আর স্কোয়ার হয় তাহলে আমি এসের এর ভ্যালুটা এবারে বসিয়ে দিই এস মানে কি পাই আর স্কোয়ার প্লাস পাই আর এল এটাকে সিমপ্লিফাই করে দেখো তুমি কি পাচ্ছ এল ইকোয়ালস টু থ্রি আর এইখান থেকে কিন্তু তুমি ভ্যালুটা পাবে যদি শঙ্কুর অর্ধশিষুকোন আলফা হয় তাহলে আমি এই থ্রি থেকে পাচ্ছি কি আর বাই এল ইকোয়ালস টু সাইন আলফা এই এলের মধ্যে ভ্যালুটা পুট করে দাও তাই সাইন আলফার সমান কত হচ্ছে ওয়ান বাই থ্রি আলফা সমান কত হচ্ছে সাইন ইনভার্স ওয়ান বাই থ্রি যেটা আমাদের প্রমাণ ছিল তাহলে এই অঙ্কগুলোই খুবই আস্তে আস্তে ভালো করে বোঝার চেষ্টা করো কোথাও অসুবিধা হলে কিন্তু কমেন্ট করে বলবে দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে বাই